নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারিটা যেমন কলকাতায় দোকানে কচুরির সঙ্গে একটা আলুর তরকারি দেয়, আমি সেই আলুর তরকারি, কচুরির সঙ্গে যে আলুর তরকারি দেয় সেই আলুর তরকারি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো। তার জন্য আমি আলু নিয়েছি, এখানে আটটা আলু নিয়েছি আমি, এরা হাফ হাফ করে নুন হলুদ দিয়ে বয়েল করে রেখেছি। আর এখানে আমি একটা মশলা করব, যে মশলাটার জন্যই আলু তরকারিটা একটু অন্যরকম লাগে। এখানে নিয়েছি আমি দেড় টিস্পুন মৌরি, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন মেথি, হাফ টিস্পুন আমি জিরে নিয়েছি, জোয়ান নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর 1/4 টিস্পুন আমি কালো জিরে নিয়েছি। এছাড়া শুকনো মশলার মধ্যে হলুদ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে একটু আমচুর পাউডার, গরম মশলা, চিনি, লবণ আর সর্ষের তেল। তাছাড়া এখানে কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে রেখেছি, এইগুলো আমি বেটে নেব। তাই প্রথমে গ্যাস নিয়ে দিলাম, দিয়ে আমি এই মশলাগুলো আমি একটুখানি শুকনো খোলায় ভেজে আমি একটুখানি গুঁড়ো করব মিক্সিতে, তারপরে আমি ফিরে আসছি। সব শুকনো মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি। সামান্য একটু রোস্ট করে আমরা এগুলো ভেজে ইয়ে করে নেবো, মিক্সি করে নেবো। তবে এই গুঁড়োটা খুব ফাইন গুঁড়ো হবে না, একটু খোঁচা খোঁচা ভাব থাকবে। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটা একটু ঠান্ডা করে আমি মিক্সিতে পাউডার করে তারপরে ফিরছি। আমি আলুগুলো একটু আধ ভাঙা মতন করে নিচ্ছি, পুরোপুরি ম্যাশ হবে না। ম্যাশার দিয়ে করলে পুরো ম্যাশ হয়ে যাবে, সেই জন্য এরকম কাঁটা চামচ দিয়ে করলে একটু গোটা ভাব থাকছে। আমাদের এটা ভাঙা হয়ে গেছে, আমি এবার একটা মশলা করব, যেটার মধ্যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু আমচুর গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, এই দিয়ে একটা এটা আমি এর মধ্যে দেব। এবার আমি তেল দেব, সর্ষের তেলে করছি আমি, আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর আমি যে ভেজে মশলাটা করেছিলাম এটা এইরকম হবে, একদম ফাইন পাউডার হবে না। এটা আমি 1 টিস্পুন 2 টিস্পুন আমি দিয়ে দিলাম, আর এই যে মশলাটা, এই মশলাটা আমি 1/2 স্পুন দেবো। এটা একটুখানি ভাজা ভাজা হলো, তারপরে আমি এইটা দিচ্ছি, যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম। আমি একটু লবণ দিলাম, আমি লবণটা একটু দেখে দেবো, এই কারণে যে আমি আলুর মধ্যে লবণ দিয়েছিলাম। আর সামান্য 1/4 টিস্পুন আমি চিনি দিলাম, চিনিটাও যাদের ইচ্ছা হবে না স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটু টেস্ট হবে, এই কারণে এখানে আমি আমচুর পাউডার দিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি, সেটা দিচ্ছি। লঙ্কা যেহেতু সেটা ঝালটা বুঝে দেবে, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে,
মশলাটা খুব সুন্দর গন্ধ বের হবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটার সঙ্গে মশলাটা ভালোভাবে আমি মাখাবো, মিশিয়ে নিচ্ছি। আমার এটা ভালোভাবে মিশে গেছে, এবার আমি জল দেব। আমি ফ্লেমটা জোর করে দিলাম। এবার আমি আর একটু জল দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে খুব থকথকে হয়ে যাবে। এটা 4-5 মিনিট মতন ফুটবে, তবে আমি ঢাকা দেব না, যেহেতু সবই সেদ্ধ। 4-5 মিনিট মতন ফুটবে। এটা আমার 4-5 মিনিট মতন ফুটলো। এটা এরকম থকথকে একটা ঝোল আছে, এটা ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে, সেই জন্য আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো। তো আমি গ্যাস বন্ধ করে দিলাম, আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার কচুরির সঙ্গে যে আলু তরকারি, সেই আলু তরকারিটা হয়ে গেল। আপনারাও ঠিক আমার মতন করে করবেন, করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন। আজকে তাহলে আসি, অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।